আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোমস্কুল প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সহকারী শিক্ষক জয়শ্রী অধিকারী। আজকে আমরা নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা একটু দেখে নেই বোর্ডে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, এবং সিদ্ধান্ত গ্রহণের কতগুলো ধারাবাহিক পর্যায় রয়েছে সেই পর্যায়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে অধ্যায় এক পার্ট পাঁচ। আপনারা বোর্ড বইটা লক্ষ্য করবেন, সেটা আপনারা দেখতে পাবেন। সিদ্ধান্ত গ্রহণ প্রথম অধ্যায়ে পার্ট পাঁচে আমরা একটু জেনে নিই সিদ্ধান্ত মূলত কি, সিদ্ধান্ত গ্রহণ কি। গৃহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ স্তর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ। আমাদের পরিবার পরিচালনার ক্ষেত্রে ছোট বড় অনেক সিদ্ধান্ত নিতে হয়। পরিবার বিভিন্ন আপনার পরিস্থিতি বা বিভিন্ন অবস্থার যে বিভিন্ন সমস্যা মোকাবেলা করে থাকে বা সমস্যার যে সম্মুখীন হয়ে থাকে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ বা সিদ্ধান্ত প্রয়োজন। আপনারা যদি বই লক্ষ্য করেন, বইয়ে দেয়া আছে গ্রস এবং ক্যান্ডেলের একটি যথাযথ সংজ্ঞা আমরা পাবো। গ্রস ক্যান্ডেল কী বলেছেন, বলেছেন সমস্যা সমাধানের অনেকগুলো স্তর রয়েছে, অর্থাৎ অনেকগুলো পন্থা রয়েছে। এই অনেকগুলো পন্থা থেকে বা অনেকগুলো কার্যক্রম থেকে যে কোনো একটি না, সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ যে পন্থাটা সেটাই হচ্ছে, সেই সর্বশ্রেষ্ঠ পন্থাটা গ্রহণ করাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণের স্তর সম্পর্কে আলোচনা করব। সিদ্ধান্ত গ্রহণ কী, দেখুন আমরা একটু দেখছি বোর্ডে। গৃহ ব্যবস্থাপনা এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবারের ব্যক্তিগত এবং দলগত উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে আমরা যখন আমাদের পরিবার যখন ছোটোখাটো কোনো সমস্যা অথবা সাধারণ কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন সেই সমস্যা সমাধানের জন্য এককভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বা এককভাবে সেটা সমাধান করা যেতে পারে। কিন্তু যখন সৃজনশীল কোনো কাজ অথবা কঠিন বা জটিল কোনো সিদ্ধান্ত সমস্যার সম্মুখীন হয়ে যাই আমরা, আমাদের পরিবার, তখন সেই ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে হয় তখন কিন্তু একক সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয় না। তখন পরিবারের সকলের মতামতেই সর্বোত্তম পন্থাটা বা সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে, অর্থাৎ দলীয় সিদ্ধান্ত নিতে হয়। যে কোনো যেটা আমরা বলেছি, দলীয় সিদ্ধান্ত নিলে কি হয়, আমাদের কাজটি সুন্দর এবং কি ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে সিদ্ধান্ত কি, আমাদের যেই সমস্যাগুলো আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই সমস্যার সমাধানের যে চেষ্টা বা সমস্যা সমাধানের যে বিকল্প পন্থাগুলো উপায়গুলো, সেগুলো থেকে সর্বোত্তম আমাদের পরিবারের জন্য বা আমাদের নিজেদের জন্য ব্যক্তিগত জীবনেই বলেন না কেন, সকল সুবিধা অসুবিধা পর্যালোচনা করে যেই সর্বোত্তম সিদ্ধান্তটা গ্রহণ করা হয় বা গৃহীত হয় সেটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এখন আমরা জানব সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা পর্যায়। এই যে সিদ্ধান্ত গ্রহণ কতগুলো ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে আবর্তিত হয়ে থাকে। যে কোনো একজন যে কাউকে আমাদেরকে কী করতে হবে, এই সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে আমাদের জীবনে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। এক নম্বরটা ছিল সমস্যার স্বরূপ উপলব্ধি করা, অর্থাৎ পরিবার বা ব্যক্তিগত জীবনে যেই সমস্যাটার সম্মুখীন আমরা হয়েছি সেই সমস্যাটার প্রকৃতি কী করতে হবে, উপলব্ধি করতে হবে, নিরূপণ করতে হবে। সাধারণ সমস্যায় আমরা একক সিদ্ধান্ত, যেটা বলেছি ছোটোখাটো বা কোনো ধরনের সাধারণ সিদ্ধান্ত, সাধারণ সমস্যা যখন আসবে তখন আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে পারি বা সমস্যার সমাধানের চেষ্টা করতে পারি। আর যদি দেখা যায় যে কঠিন কোনো সমস্যার সম্মুখীন আমরা হই, সেই ক্ষেত্রে আমরা কী করব, দলীয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব বা অনেকগুলো পন্থা থেকে একটা সর্বোত্তম একটা পন্থা বাছাই করার চেষ্টা করব। সেই উপায়টা বা সেই সিদ্ধান্তটাও কার্যকর কি না, আমাদের কি ফলপ্রসূ হবে কি না, আমাদের যে সমস্যাটা সেটা সমাধানে কার্যকরী হবে কি না, সেই দিকটা বিবেচনা করে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এই ক্ষেত্রে সিদ্ধান্তটা নিতে হবে। দুই নম্বরটা দেখি আমরা সমস্যার সমাধানের বিকল্প অনুসন্ধান, অর্থাৎ আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি
সমস্যা সমাধানের অনেকগুলো পন্থা থাকবে, অনেকগুলো উপায় বের হবে। আমরা যেহেতু একটা পরিবারে বসবাস করি, প্রত্যেকটা সদস্যের মতামত যদি আমরা লক্ষ্য করি, দেখা যাবে এক একজন এক এক ধরনের মতামত দিচ্ছে। তখন আমরা এই মতামতগুলো পর্যালোচনা করলে অনেক পন্থা বের হবে। সেই পন্থাগুলো থেকে সর্বোত্তম একটা পন্থা আমরা নিতে পারি, বিকল্প অনুসন্ধান করে আমরা যে সর্বোত্তম পন্থাটা বাছাই করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে বিকল্প পন্থাগুলো বাছাই করব, সেই ক্ষেত্রে সময়, জ্ঞান এবং আমাদের সম্পদের দিকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ হচ্ছে এই সম্পদগুলো কিন্তু সীমিত। দেখা যাচ্ছে সীমিত সম্পদের কারণে, সীমিত সময়ের কারণে আমরা অনেক সময় আমাদের যে সিদ্ধান্তগুলো আমরা নিচ্ছি, যে পন্থাগুলো আমরা দেখছি, সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ বা কী করতে পর্যালোচনা করতে পারি না। যার কারণে দেখা যাচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল লাভের কথা ছিল, সেই কাঙ্ক্ষিত ফল অর্জন আমাদের দ্বারা সম্ভব হয় না। অথবা অনেক সময় দেখা যায় যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বা সর্বোত্তম পন্থাটাই বেছে নিয়েছি, সেক্ষেত্রেও দেখা যায় কি পরিস্থিতির পরিবর্তনের কারণে অনেক সময় রদবদল সমস্যার পন্থার মধ্যে বা আমাদের কার্যক্রমে রদবদল করতে হয়। যেমন বিকল্প অনেক পন্থা থাকতে পারে, অর্থ, সময়, শক্তি ইত্যাদি সম্পদ ব্যবহার করে বিকল্প যে পন্থাগুলো থাকবে তার থেকে সর্বোত্তম যে পন্থাটা সেটা বাছাই করে আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তিন নম্বর যে পর্যায়টা ছিল বিকল্প সমূহ সম্পর্কে চিন্তা, অর্থাৎ আমাদের যে পন্থাগুলো বের হবে, আমরা যে সমস্যা নিরূপণ করেছি সেইখান থেকে বিকল্প অনুসন্ধান করেছি, এখন অনেকগুলো পন্থা আমরা পেয়েছি, আমাদের সামনে অনেকগুলো কি উপায় আছে, সমস্যা সমাধানের উপায় আমরা পেয়েছি, এই প্রত্যেকটা উপায় কি করতে হবে একটা করে পর্যালোচনা করে দেখতে হবে যে কোন সিদ্ধান্তটা, কোন কার্যক্রমটা বা কোন উপায়টা, কোন পন্থাটা আমরা কি করতে পারি, গ্রহণ করতে পারি আমাদের সমস্যাটা সমাধানের জন্য। প্রত্যেকটা বিষয় যদি আমরা চিন্তা করি তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো, সর্বোত্তম পন্থাটা আমরা বাছাই করতে পারবো। এটাই বলা হয়েছে বিকল্প সম্পর্কে চিন্তা। এই পর্যায়ে কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণকারীকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, অর্থাৎ প্রখর চিন্তা শক্তির অধিকারী হতে হবে। এরপরেও দেখা যায় অনেক সময় আমরা যেটা বলেছি পরিস্থিতির অস্বাভাবিকতার কারণে, পরিস্থিতির অনুকূলে না থাকার কারণে, প্রতিকূলে থাকার কারণে কিন্তু সিদ্ধান্তে অনেক সময় রদবদল করতে হয়, কিছু জিনিস সংযোজন আবার কিছু জিনিস বিয়োজন করে নিতে হয়। কখনো কখনো দেখা যায় সিদ্ধান্ত, পুরো সিদ্ধান্তই পাল্টাতে হয় পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য, যেটা আমরা গৃহ ব্যবস্থাপনায় জেনেছিলাম বিগত ক্লাসে। এটাই বলা হয়েছে প্রতিটি বিকল্পের ফলাফল এবং কী করতে হবে, সুবিধা অসুবিধা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখে তারপরে কিন্তু আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। অর্থাৎ এই পর্যায়টা আমাদেরকে আমাদের জীবনধারা বদলে দিতে পারে। এই পর্যায়টা কিন্তু ভালো করে কী করতে হবে, পর্যালোচনা করতে হবে। এই সিদ্ধান্তটার উপরে আমাদের কাজের ফলাফল অনেকাংশে নির্ভর করে। এরপর আমরা জানবো চার নম্বর পয়েন্ট, একটি সমাধান গ্রহণ। এই যে আমরা বিকল্প অনুসন্ধান করলাম, সমস্যার প্রকৃতি নিরূপণ করলাম, এরপর আমরা কী করেছি, বিকল্প যে পন্থাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা পর্যালোচনা করেছি এবং চিন্তা ভাবনা করেছি, সর্বোত্তম যেটা সেটা বাছাই করেছি। এখন আমরা সিদ্ধান্ত নেব, একটি সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ এই বিকল্প অনেকগুলো পন্থা থেকে যে কোনো একটি সর্বোত্তম যে পন্থাটা সেটা আমরা বাছাই করব। সেখানে আমাদের কী করতে হবে, যেই পন্থাটা আমাদের সমস্যা সমাধানের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে সেই পন্থাটাই কিন্তু আমাদের বেছে নেওয়া উচিত বলে আমরা মনে করি বা আমরা নেব। এই যে পর্যায়টা বা এই স্তরটা আপনারা দেখেছেন বা আপনারা বইয়ে লক্ষ্য করবেন, এই স্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্তর, কারণ এখানে সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে। এই স্তরে যদি আমাদের সিদ্ধান্তটা ভুল হয়ে যায়, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সম্পূর্ণভাবে অনেক সময় অর্জন হয় না কিন্তু কিছুটা কাছাকাছি হলেও যাওয়া যায়, সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য এই স্তরে আমাদেরকে কী করতে হবে, একজন বিচক্ষণতার পরিচয় কিন্তু দিতে হবে। এই জন্য বলা হয়েছে অনেকগুলো সমস্যা সমাধানের উপায় থেকে আমরা যে কোনো একটি উপায় গ্রহণ করে আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করতে পারি। সর্বশেষ যেই পর্যায়টা ছিল আমরা একটু দেখি, গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। অর্থাৎ আমরা একটি সমস্যা সমাধানের একটি সমাধান আমরা গ্রহণ করে ফেলেছি, তারপরে সর্বশেষ যে স্তরটা সেটা হচ্ছে গৃহীত সিদ্ধান্তের জন্য আমরা কী করব, দায়িত্ব গ্রহণ করব। এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে,
পরিবারের সদস্যদের কি করতে হবে, যদি এটা দলীয় কোনো সিদ্ধান্ত হয়ে থাকে প্রত্যেকটা সদস্যকে সিদ্ধান্ত গ্রহণের যে ফলাফলটা, এই সিদ্ধান্তের ফলে কি হতে পারে, সুবিধা অসুবিধা সব কিছু জেনে বুঝেই কিন্তু কাজে নামতে হবে, অর্থাৎ বাস্তবায়নের চেষ্টা করতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে, দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে হবে। যদি আমরা সঠিক উপায়ে শুরু করতে না পারি বা বাস্তবায়ন করার চেষ্টা না করি, তাহলে আমরা পূর্ববর্তী যেই পর্যায়গুলো পড়েছি বা স্তরগুলো পড়েছি, প্রত্যেকটা স্তর কি হয়ে যাবে, ব্যর্থতা পর্যবসিত হবে, অর্থাৎ আমাদের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। এই স্তরে সিদ্ধান্ত গ্রহণকারীর এমন একজনকে দায়িত্ব দিতে হবে, সিদ্ধান্ত গ্রহণটা করেছেন এমন পরিবারের এমন একজন সদস্য বাছাই করতে হবে যার সাথে পরিবারের প্রত্যেকটা সদস্যের সুসম্পর্ক এবং মতামত বাছাই করে এই সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা করতে পারি, অর্থাৎ সবার ভালো সম্পর্ক থাকবে এমন একজনকে এই সিদ্ধান্তটা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে কী কী জানলাম, সিদ্ধান্ত কী, সিদ্ধান্ত গ্রহণ কী, সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়গুলো, এগুলো আমরা ধারাবাহিকভাবেই যদি পরীক্ষায় আসে আমরা ধারাবাহিকভাবেই চেষ্টা করব কী করার জন্য, পরীক্ষা লিখার খাতায় লিখার জন্য। তার কারণ হচ্ছে প্রত্যেকটা স্তর একটার সাথে আরেকটা সম্পর্ক বিদ্যমান রয়েছে, কারণ এইটা উল্টাপাটা মানে ধারাটাকে কী করা যাবে না, উল্টাপাটা করা যাবে না, একটার পর একটা বিন্যস্ত করা আছে, স্তরে বিন্যস্ত করা আছে, যেহেতু সেই জন্য কী করতে হবে আমাদেরকে ধারাবাহিকভাবেই লিখতে হবে। আপনাদের একটা বাড়ির কাজ দেওয়া আছে, আপনারা একটু দেখে নেন, সিদ্ধান্ত কী, সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলো লেখো। আপনাদের বইয়ে আপনারা বোর্ডে বইটা লক্ষ্য করবেন, বইয়ে প্রথম অধ্যায় পাঠ পাঁচে খুব সুন্দর করে দেওয়া আছে স্তরগুলো, এগুলো দেখে নিজের মতো করে সুন্দর করে লিখে আপনারা স্কুলে জমা দিবেন। শনিবার দিন আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়ার ডেট দেওয়া হয়েছে, অফিস থেকে ঘোষণা করা হয়েছে, তাই আপনারা সেই হোমওয়ার্কটা শনিবার দিনই জমা দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু।